বাড়ানো হচ্ছে অভিজিৎ অর্জুনের নিরাপত্তা। ভোটের মুখে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। বাংলার চারজন পাবে কেন্দ্রীয় নিরাপত্তা, ওয়াই ও জেড ক্যাটাগরিতে নিরাপত্তা পাবেন দুই প্রার্থী। বাংলায় চারজনকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করল কেন্দ্রীয় সরকার। আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজের দলের প্রার্থীদের নিরাপত্তা কড়াকড়ি করল কেন্দ্র, ভোটের আগে, যা বড় সিদ্ধান্ত বলেই মনে করছে ওয়াকিবহল মহল। কিছুদিন পর শুরু হবে লোকসভা নির্বাচন, তার আগেই বাংলার চারজনকে ওয়াই প্লাস ও জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র। চারজনের মধ্যে রয়েছেন সদ্য বিচারকের গদি ছেড়ে রাজনীতিতে আসা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্জুন সিং, কোচবিহার জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং কোচবিহার জেলার এক্সিকিউটিভ সদস্য তাপস দাস। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অর্জুন সিং এবারের বিজেপি প্রার্থী। তমলুক কেন্দ্র থেকে জোড়াফুল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ভোটে দাঁড়িয়েছেন তিনি। চলতি বছরের মার্চ মাসেই রাজনীতিতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি। সেই অনুযায়ী প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন এবং কিছুদিনের মধ্যেই বিজেপিতে যোগদান করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্জুন সিং এবারেও বারাকপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাটপাড়া তথা গোটা বারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা, প্রাক্তন তৃণমূল কর্মী সমর্থক অর্জুন সিং তৃণমূলের পক্ষ থেকে টিকিট না পেয়ে শেষ মুহূর্তে বিজেপিতে যোগদান করেন। গত লোকসভা নির্বাচনেও তৃণমূলের থেকে টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। সেবার বারাকপুর কেন্দ্র থেকে তাকে টিকিট দিয়েছিল বিজেপি। নির্বাচনে লড়ে বিজেপির তরফ থেকে সংসদেও পা রেখেছিলেন তিনি। পরবর্তীতে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় ফের তৃণমূলে ফিরে এসেছিলেন অর্জুন। তবে এবারে জনগর্জন সভায় তৃণমূলের প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় আবারও উল্টো পথে হাঁটলেন তিনি। বিজেপির হয়েই এবারে লোকসভা নির্বাচনের ময়দানে অর্জুন সিং। টিকিট না পেয়ে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি মুখ খোলেন অর্জুন। তার বিশ্বাসভঙ্গ করা হয়েছে বলেও অভিযোগ করেন অর্জুন সিং। একই সঙ্গে তৃণমূলে ফিরে তার দেড় বছর নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সদ্য রাজনীতিতে যোগদানকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। অন্যদিকে ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগদানকারী বিজেপি নেতা অর্জুন সিংকে আরও এক ধাপ বাড়িয়ে দেওয়া হলো জেড প্লাস নিরাপত্তা। অন্যদিকে কোচবিহার বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং কোচবিহারের বিজেপির এক্সিকিউটিভ সদস্য তাপস দাসকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হচ্ছে। সে তো আগেও ছিল, আবার এসছে, থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।